প্রকল্প গ্রহণের 16 বছরের বেশি সময়েও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিশ্চিত হয়নি গ্যাস সরবরাহ। এমন বাস্তবতায় পাইপলাইনে ভোলা থেকে গ্যাস আনার কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে সরবরাহকারী কোম্পানি বলছে এটি সময় সাপেক্ষ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। অতি সম্প্রতি ভোলার ভেদুরিয়ায় দেশের 27তম গ্যাসকূপ আবিষ্কার হওয়ার পর ভোলা থেকে পাইপলাইনে গ্যাস খুলনা আনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে দক্ষিণাঞ্চলে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানি বলছে ভোলা থেকে খুলনায় গ্যাস আনতে নতুন করে মাটির উপরে ও নদীর তলদেশ দিয়ে কমপক্ষে 200 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করতে হবে, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। নিতে হবে নতুন প্রকল্প। ভোলার গ্যাস খুলনায় আসার তো ওরকম নাই, ভোলার গ্যাস যাচ্ছে হলো ঢাকাতে, বুঝছেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত করতে 2006 সালে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্প নেওয়া হয়। 371 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার সঞ্চালন পাইপলাইনও বসানো হয়। কিন্তু গেল 16 বছরের বেশি সময় অতিবাহিত হলেও ওই পাইপলাইনে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হয়নি। আমরা আশা করেছিলাম যে পদ্মা সেতু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন জোরেশোরে শুরু হয়ে যাবে। অনেক ব্যবসায়ীরা এখানে জমিও নিয়েছিলেন, তাদের ইন্ডাস্ট্রি করার পরিকল্পনাও ছিল, কিন্তু গ্যাস না থাকার কারণে মূলত ব্যবসায়ীরা এখানে ইন্ডাস্ট্রি করতে অনাগ্রহ প্রকাশ করছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে এত বড় একটি অঞ্চল, এটিকে বাদ দিয়ে তো জাতীয় অর্থনীতির মুক্তি বা জাতীয় অর্থনীতি চাঙ্গা করা যাবে না। সুতরাং জাতীয় অর্থনীতির স্বার্থেই এই অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত হলে এই অঞ্চলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, মনে করছেন উন্নয়ন গবেষকরা। যদি এখানে আমরা এভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারি এবং এদেরকে আমরা আর্থিক সামাজিক উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের এসডিজি অনেকগুলো টার্গেটই পূরণ করতে পারব। দক্ষিণাঞ্চলে রয়েছে সমুদ্র ও স্থলবন্দর, পদ্মা সেতু চালু হয়, সৃষ্টি হয়েছে উন্নত সড়ক নেটওয়ার্ক, রয়েছে নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা। তাই জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলছেন গবেষকরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।